হ্যালো বন্ধুরা ডাব্লিউ এক্সাম গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে এসেছি সাইকোলজি থেকে যেটা আমাদের সাইকোলজির প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ তোমাদের জন্য প্রতিদিন প্রতিটা টপিকের ওপরে টপিক ওয়াইজ আলোচনা করার চেষ্টা করব আর ভিডিওগুলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে কারণ এই ধরনের কোশ্চিনগুলো তোমরা যদি মানে সলভ করতে পারো নিজেরাই তাহলে আশা করছি তোমাদের পরীক্ষাতে এমন কোনো কোশ্চিন থাকবে না যে তোমরা পারবে না সুতরাং এখানে বৃদ্ধি ও বিকাশ থেকে তোমাদের কাছে প্রায় একশোটার কাছাকাছি কোশ্চিন আলোচনা করব। আর এই কোশ্চিনগুলো থেকে অবশ্যই তোমরা হানড্রেড পার্সেন্ট পরীক্ষা কমন পাবে অর্থাৎ যদিও কমন না পাও যদি কোনো বোধমূলক কোশ্চিন দেয় পরীক্ষায় তাহলে তোমরা নিজেরাই এর ভিত্তিতে আনসার করতে পারবে আর যদি কোনো জ্ঞানমূলক অর্থাৎ তথ্যমূলক কোনো কোশ্চিন দেয় পরীক্ষায় তাহলে অবশ্যই আমি শিওর তোমরা এখান থেকে কমন পাবে কারণ এর বাইরে বৃদ্ধি ও বিকাশ থেকে কোনো কোশ্চিন হতে পারে না আর থাকবেও না সুতরাং তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে মনোযোগ সহকারে আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো শুরু করি আজকে আমাদের আলোচনা দেখো আজকে আমরা আলোচনা করব কি বলেছি বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আমরা সবাই ডেসক্রিপশানে সবাই জানি বৃদ্ধি কাকে বলে বিকাশ কাকে বলে সুতরাং এগুলো আমরা আলোচনা করছি না যদি তোমাদের ডেসক্রিপশানে কোনো আলোচনা ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাকে বলবে আর কমেন্ট বক্সে আমি তোমাদের জন্য ডেসক্রিপটিভ কিছু ভিডিও করার চেষ্টা করব। চলো তাহলে এমসি কি কোশ্চেনই সল্ভ করি দেখো দেখো এখানে প্রথম কোশ্চেন বলা হয়েছে যে মনোবিজ্ঞানী পিকু নাসের মতে মনোবিজ্ঞানী পিকুনাসের মতে মানুষের জীবন বিকাশের ধারায় কয়টি স্তর লক্ষ্য করা যায় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কারণ এখানে যে স্তরগুলো রয়েছে বন্ধুরা প্রত্যেকটা স্তরে যে সময়সীমা রয়েছে তোমাদেরকে ভালোভাবে জানতে হবে কারণ পরীক্ষায় এই ধরনের কোশ্চিন বেশিরভাগ দেবে যে ধরো দিল যে ছয় থেকে আট বছর মনোবিজ্ঞানী পিকুনাসের মতে এটি কোন স্তরের মধ্যে অন্তর্ভুক্ত সেখানে চারটে অপশান দেওয়া হবে সেইখান থেকে তোমাদেরকে আনসারটা সিলেক্ট করতে হবে সুতরাং তোমরা অবশ্যই পিকুনাসের যে দশটা স্তর রয়েছে তোমরা ভালোভাবে তার সময়সীমা এবং নামগুলো মনে রাখার চেষ্টা করবে তাহলে এখানে সঠিক আনসারটি কী হয়ে এখানে সঠিক আনসার হয়েছে অপশান ডি দশটি মনোবিজ্ঞানী পিকোনাস তার জীবন বিকাশের স্তরকে দশটি ভাগে ভাগ করেছেন তাহলে চলো বন্ধুরা সেই দশটি ভাগটা আমরা জেনে নিই কী কী মনে রাখবে কিন্তু যারা পড়োনি বা এর আগে পড়েছ ভুলে গেছো তারা আজকের ভিডিওটা মনোযোগ শহরে শোনো দেখো বৃদ্ধি বিকাশ থেকে কোনো কোশ্চিন তোমাদের আর পরীক্ষায় আটকাবে না দেখো প্রথম প্রথম অপশানে বলা হয়েছে কি প্রাক জন্ম স্তর মানে কোন একটা শিশু তার জন্মবার পূর্ব মুহূর্ত অর্থাৎ সে তার মায়ের মানে মায়ের পেটে যখন থাকে সেই স্তরটাকে বলা হচ্ছে প্রাক জন্ম স্তর মানে জন্মবার আগের মুহূর্ত পর্যন্ত আর এটা সময়সীমা হচ্ছে কি সময়সীমাটা হচ্ছে একটা যখন একটা সন্তান জন্ম নেয় তখন তার মধ্যে একটা ফার্স্ট টাইম ভ্রূণ জন্মায় কী বললাম ভ্রূণ অর্থাৎ গর্ভ সঞ্চারের পর একটা ভূমিষ্ঠ হওয়ার পর্যন্ত ঠিক আছে তার মানে কি তার মায়ের পেটে কি হয় একটা ভ্রূণ জন্ম নেয় ভ্রূণটা জন্মাবার পর থেকে তার জন্মাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে বিকাশটা হচ্ছে কারণ একটা সন্তান যখন জন্ম নেয় তখন একটা মাত্র ছোট্ট একটা জলবিন্দু থেকে সে ধীরে ধীরে আস্তে আস্তে পরিণত হতে থাকে প্রায় তার জন্য প্রায় মাস থেকে দশ মাস টাইম লাগে সেই দশ মাসের টাইমটা হচ্ছে কি প্রাক জন্ম স্তর ওকে বন্ধুরা নেক্সট দেখো নেক্সট নেক্সট কি বলা হচ্ছে সদ্যজাত স্তর একটা সন্তান যখন জন্ম নিল মানে সন্তানটা যখন জন্ম নিল মায়ের পেট থেকে যখন পৃথিবীর বুকে আসলো তখন সেই স্তরটাকে বলা হচ্ছে কি সদ্যজাত স্তর ওকে আর এটা সময়সীমা বলা হচ্ছে জন্মের পর থেকে প্রথম চার বছর সরি এখানে এখানে ভুল আছে আছে ঠিক জন্মাবার থেকে প্রথম চার মাস হবে ঠিক আছে এখানে চার বছর হবে না এখানে ভুল আছে ঠিক আছে এখানে চার মাস হবে তাহলে কি বললাম সদ্যদত্ত স্তর কি যখন একটা সন্তান পৃথিবীর বুকে মায়ের পেট থেকে জন্ম নিল সেটা জন্মাবার থেকে তার এক মাস বয়স মানে চার সপ্তাহ হবে এটা ঠিক আছে চার সপ্তাহ ঠিক আছে তাহলে এক মাস জন্ম থেকে এক মাস পর্যন্ত যে সময়সীমাটা রয়েছে সেটাকে বলা হচ্ছে শিশুর সদ্যজাত স্তর বন্ধুরা তোমরা এখানে একটা মনে রাখবে যে বিকাশ পড়ার সময় আমরা জেনেছিলাম যে বিকাশ হচ্ছে একটা কি মানে জীবনের যতদিন আমরা মৃত্যুবরণ না করব মানব জীবনের বিকাশ কিন্তু চলতে থাকবে হয়তো কোনো সময় বিকাশের গতিটা স্লো হবে বা কোনো সময় বেশি হবে কিন্তু বিকাশ কোন সময় থেমে থাকবে না কিন্তু বন্ধুরা কোশ্চিনটা এইখানেই আসে যে মানব জীবনের বা একটা মানব জীবনের কখন বিকাশ হয় না কারণ আমরা তো জানি বিকাশ সব সময় হয় কিন্তু কখন বিকাশ হয় না কোশ্চিনটা তোমরা অনেক জায়গায় পেয়ে থাকবে প্র্যাকটিস সেটে বা বিভিন্ন জায়গায় কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে কিন্তু জেনে রাখবে কি যখন একটা সন্তান মাতৃগর্ভ থেকে ভূপিষ্ঠ হচ্ছে ভূমিতে আসছে ঠিক আছে যখন ভূমিষ্ঠ হচ্ছে একটা সন্তান সেই ভূমিষ্ঠ হওয়ার টাইমটাতে কিন্তু শিশুর কোনো রকম বিকাশ হয় না ঠিক আছে এই অপশানটা তোমরা মনে রাখবে যে শিশুর বিকাশ কখন হয় না যখন শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছে তখন তার বিকাশ হয় না তখন তার বিকাশটা থেমে থাকে ওকে নেক্সট বলা হচ্ছে দেখো তিন নাম্বারে কি বলা হচ্ছে দেখো বলছে প্রথম শৈশব স্তর ঠিক আছে কারণ শৈশব স্তরকে আমরা ভাগ করতে পারি তিনটি ভাগে বা তিনটি ভাগে কোনো কোনো ভাগে দুটো ভাগেও ভাগ করা হয়েছে এখানে পিকোনাস বলছে কি দেখো শৈশব স্তরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি প্রথম শৈশব স্তর আর একটা হচ্ছে শেষ শৈশব স্তর সময়সীমাটা একটু দেখো সময়সীমাটা বলা হচ্ছে কি দেড় মাস থেকে কি দেড় বছর বুঝতে পেরেছো বলছে সরি এক মাস থেকে দেড় বছর পর্যন্ত সময়সীমা থাকছে কার যে প্রথম শৈশব স্তর ওকে তারপরে বলছে শেষ শৈশব স্তর দেড় বছর থেকে আড়াই বছর ওকে এটা তোমরা মনে রাখবে যে শেষ শৈশব স্তরের সময়সীমা দেড় বছর থেকে আড়াই বছর এই শৈশব স্তরটিকে বলা হচ্ছে কি শেষ শৈশব স্তর নেক্সট হচ্ছে দেখো বলছে প্রথম বাল্য স্তর এবার বাল্যকালকে আবার পিকুনাস তিনটি ভাগে ভাগ করেছে এবারে তোমাদের সামনে ইন্ডিভিজুয়ালি প্রশ্ন আসতে পারে যে পিকুনাসের মতে শিশুর বা মানুষ জীবনের মানুষের ব্যক্তি জীবনের বাল্যকালকে কয়টি ভাগে ভাগ করেছে তখন আমাদেরকে আনসার করতে হবে অবশ্যই তিনটি ভাগে বাল্যকালকে ভাগ করছে ঠিক আছে সাধারণত এই ধরনের কোশ্চিন দেবে না কোশ্চিনটা এখান থেকে আসবে যে ধরো পরীক্ষায় দিয়ে দেবে যে পিকুনাসের মতে মধ্যীয় বাল্যকালের সময়সীমা কত ঠিক আছে এবার অপশান দেবে যে ছয় থেকে আট আট থেকে বারো নয় থেকে দশ এই ধরনের কোশ্চিন এইগুলো পরীক্ষা তোমরা দেখতে পাবে ঠিক আছে তাহলে পিকুনাসের মতে প্রথম বাল্য স্তর কত আড়াই থেকে পাঁচ বছর ওকে আড়াই বছরের ডিফারেন্স থাকছে তারপরে মধ্য বাল্যকাল থাকছে পাঁচ থেকে নয় বছর চার বছরের ডিফারেন্স এবার বলছে শেষ বা প্রান্তীয় বাল্য স্তর যেটা হচ্ছে নয় থেকে বারো বছর খুবই সোজা জিনিস দুই একবার তোমরা দেখলেই তোমাদের মনে থেকে যাবে তারপরে পিকুনাস বলছে যে যৌবনা স্তর ঠিক আছে যৌবন স্তর কোনটি বারো থেকে একুশ বছর পর্যন্ত বয়স্ক বলা হচ্ছে যৌবন স্তর আর একটা বলা হচ্ছে কি প্রাপ্তবয়স্ক স্তর ঠিক আছে প্রাপ্তবয়স্ক স্তরটি কী হবে একুশ থেকে সত্তর বছর এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক অর্থাৎ ম্যাচিউরিটি হয়ে গেছে অ্যাডাল্ট তারপর হচ্ছে বার্ধক্য স্তর মানে হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে কখন সত্তর বছরের অপরে মৃত্যু পর্যন্ত ওকে বন্ধুরা এখানে এখান থেকে কোশ্চিনটা আর এক ধরনের আসতে পারে যে পিকোনাসের মতে মানব জীবনের বিকাশের নয় নম্বর স্তরটি হলো বা আট নম্বর স্তরটি হলো বলে অপশান দেওয়া থাকবে মধ্যবাল্যকাল প্রান্তীয় বাল্যকার যৌবন স্তর এরকম অপশান থাকে সুতরাং তোমরা ক্রম অনুযায়ী মনে রাখার চেষ্টা করবে ঠিক আছে দেখো বলা হচ্ছে জীবন বিকাশের ধারাকে কয়টি ভাগে ভাগ করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা এটা পরীক্ষায় আসতেই পারে বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ যে আর্নেস জোন মানুষের জীবন বিকাশের স্তরকে তিনি চারটি ভাগে ভাগ করেছেন সঠিক আনসার অপশান বি চারটি স্তরগুলি দেখো শুধুমাত্র ভাগের সংখ্যাটা জানলে হবে না স্তরগুলো আমাদেরকে জানতে হবে সেই স্তরগুলো কি কী দেখো স্তরগুলো বলছে কি শৈশব স্তর কি বললাম শৈশব স্তর শৈশব স্তরটা কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত বিস্তৃত দেখো বলছে শৈশব স্তরটা হচ্ছে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত ঠিক আছে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত হচ্ছে শৈশব স্তর নেক্সট হচ্ছে বাল্যকালের স্তর বাল্যকালের স্তর বলছে ছয় থেকে বারো বছর কি বললাম বাল্যকালের স্তর হচ্ছে ছয় থেকে বারো বছর শৈশব স্তর কি বলশরিসকাল কৈশোরকাল বলা হচ্ছে কি তেরো থেকে আঠারো বছর ওকে আর বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক আঠারো থেকে অপরে বন্ধুরা এখান থেকে কোশ্চিন কি ধরনের আসতে পারে জেনে নাও এক নাম্বার কোশ্চিন এই টাইপের আসতে পারে যে আরনেস জোন মানুষের জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছে ঠিক আছে দুই নাম্বার কোশ্চিন টাই মানব জীবনের বিকাশের চারটি স্তরে ভাগ করেছেন কোন কোন মনোবিজ্ঞানী ওকে নেক্সট তিন নম্বর কোশ্চিন এইভাবে আসতে পারে যে মানব জীবনের বিকাশের স্তরগুলিকে শৈশব স্তর বাল্য স্তর কৈশোর স্তর প্রাপ্তবয়স্ক স্তর কোন মনোবিজ্ঞানীর মতে বলা হয়েছে কোশ্চিনটা এই টাইপের থাকতে পারে বা কোশ্চিনটা এই টাইপের থাকতে পারে যে মনোবিজ্ঞানী আর্নস জোনসের মতে কৌশল কালের সময়সীমা কত এই ধরনের কোশ্চিন পরীক্ষায় পুষতে পারে অর্থাৎ মানে বলতে পারে ঠিক আছে সুতরাং প্রতিটা টাইপকে তোমাদেরকে ভালোভাবে জানতে হবে কোশ্চিন কারণ আমরা অনেক কিছু জানি কিন্তু কি ধরনের কোশ্চিনের টাইপটা হতে পারে সেই কোশ্চিনের টাইপ সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু আমরা পরীক্ষায় জানা জিনিসের কিন্তু আনসার করতে পারবো না সাপোজ ধরো এখান থেকে তোমরা পড়েছো যে বাল্যকালের স্তর ছয় থেকে বারো বছর কৌশলকালের স্তর তেরো থেকে আঠেরো বছর এইভাবে তোমরা গুরুত্ব দিয়ে পড়ো এবার পরীক্ষা দিল যে আর্নেস্ট জোনসের মতো শৈশবকালের স্তর কত তোমরা হয়তো ভুলে গেলে মনে পড়ছে না কনফিউশন তখন যাতে কনফিউশন না হয় সুতরাং তোমরা বারবার এগুলো ভালো করে নোটিফাইড করবে অর্থাৎ ভালোভাবে দেখবে ওকে চলো এবার নেক্সট কোশ্চিনে যাই নেক্সট কোশ্চিন বলা হচ্ছে বিকাশ হলো কি বিকাশ বলতে কি বোঝায় বিকাশ হচ্ছে কি এটা গুণগত পরিমাণ ঠিক আছে বন্ধুরা এখানে ভুল করো না পরীক্ষায় ইংরেজি টার্মটাও থাকতে পারে যে কোয়ান্টিটি আর একটা আছে কোয়ালিটিভ ঠিক আছে কারণ সিমিলার অর্ড দেখো উচ্চারণটা বা স্পেলিংটা কিন্তু একই রকম সুতরাং পরীক্ষাতে আনসার করার টাইমে তোমরা ভালো করে লক্ষ্য করবে যে কোয়ান্টিটি লেখা আছে না কোয়ালিটি লেখা আছে যদি কোয়ালিটি থাকে তাহলে হবে বিকাশ আর কোয়ান্টিটি মানে পরিমাণ কোয়ান্টিটি হলে হয়ে যাবে বৃদ্ধি ওকে বন্ধুরা আর এখানে অপশান সি আছে দুটোই কারণ আমাদের একটা অভ্যাস হয়ে আছে কি অপশান সি মানে হচ্ছে দুটোই উভয় বা কটিকে অ্যান্সার করার সুতরাং এখানে কখনোই ভুল করবে না কারণ হচ্ছে বিকাশ হলো কি গুণগত পরিমাপ অর্থাৎ বিকাশকে আমরা কি করতে পারি কখনো পরিমাপ করতে পারি না ঠিক আছে বিকাশকে আমরা পরিমাপ করতে পারি না জাস্ট পর্যবেক্ষণ করতে পারি ওকে নেক্সট কি বলছে দেখো বলছে যে নিম্নের কোনটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত কি বলছে নিম্নের কোনটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত পরিব্যাপ্ত ওকে যে নিচে দেখো কয়েকটা উদাহরণ অপশান বৃদ্ধি তারপর আছে প্রক্ষোভিক বিকাশ বিকাশ দৈহিক বিকাশ প্রতিটা অপশান সম্পর্কে তোমাদের ডিটেলসে আলোচনা করবো বিভিন্ন জায়গায় সুতরাং ভিডিওটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে করে শুনবে আর ভিডিওটি দেখার পরে তোমাদের এই টপিক থেকে কোনো রকম কোশ্চিন বা কনফিউশন থাকবে না আই হোপ তোমরা যদি ভালো করে শোনো দেখো এখানে বলছে বৃদ্ধি বৃদ্ধির কথাটা বলছি দেখো আমি কারণ অপশানগুলো শুধু সঠিক আনসার বলছি না যতটা পারছি ডেসক্রিপশানে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি এরকম আমার কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমারও ভুল হতে পারে দেখো বলছে নিম্নের কোনটি নির্দিষ্ট বয়সীমা পর্যন্ত পরিব্যাপ্ত ঠিক আছে এখানে সঠিক আনসারটি হয়ে যাবে বন্ধুরা কি বৃদ্ধি বৃদ্ধি হচ্ছে একটা নির্দিষ্ট কারণ বৃদ্ধিটা মানুষের জীবনে বৃদ্ধি কিন্তু সারা জীবন হয় না বৃদ্ধি একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত অবিচ্ছিন্নভাবে ঠিক আছে মনে রাখবে কিন্তু পরীক্ষায় দিতে পারে যে বৃদ্ধি একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত বিচ্ছিন্নভাবে ঘটে আর একটা পরীক্ষা দিতে পারে বৃদ্ধি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অবিচ্ছিন্ন ধারাবাহিকভাবে ঘটে অবশ্যই বিকাশ যেমন ধারাবাহিকভাবে অবিচ্ছিন্নভাবে ঘটে তেমন সিমিলারলি বৃদ্ধিও সেম বিকাশের মতন ধারাবাহিক এবং অবিচ্ছিন্নভাবে ঘটে কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ঠিক আছে কারণ বৃদ্ধি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয় না মানব জীবনের একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত তার বৃদ্ধি ঘটে তাহলে বৃদ্ধিটা হচ্ছে কি নির্দিষ্ট সময়সীমা পরিব্যাপ্ত ওকে নেক্সট কোশ্চেন পাঁচ নাম্বার দেখো বৈধিক বিকাশের স্তরগুলির মধ্যে যেটি যেটি মানে কি বলছে বৈধিক বিকাশের স্তরগুলির মধ্যে যেটি পড়ে না কি বললাম দেখো বৌদ্ধিক বিকাশের স্তরগুলির মধ্যে যেটি পড়ে না ঠিক আছে এখানে অপশান হচ্ছে জ্ঞান বোধ প্রয়োগ আর দক্ষতা এখানে সঠিক আনসারটি হয়েছে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার কি হয়ে যাবে দক্ষতা তারপরে কোশ্চিন বলা হচ্ছে দেখো বলছে বৌদ্ধিক বিকাশের স্তরগুলি হলো কি বৌদ্ধিক বিকাশের স্তরগুলি হলো কি জ্ঞান বোধ প্রয়োগ বিশ্লেষণ সংশ্লেষণ আর মূল্যায়ন এখানে জাস্ট এটা এমসি ইউ কোশ্চিনে জাস্ট তোমরা মনে রাখবে যে কেন ওটা হলো না যে এখানে বলা হয়েছিল যে বৌদ্ধিক বিকাশের স্তরগুলির মধ্যে যেটি পড়ে না তোমরা তো বলতে পারো যে জ্ঞান কেন পড়বে বোধ কেন পড়বে প্রয়োগ কেন পড়বে দক্ষতা কেন পড়বে না কারণ যে মনোবিজ্ঞানীরা ভাগ করেছেন যে বৌদ্ধিক বিকাশের স্তরগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি টোটালি বৌদ্ধিক বিকাশের স্তরগুলিকে ছটি ভাগে ভাগ করা হয় সেই ছটি ভাগ সম্পর্কে তোমরা একটু জেনে নাও যে বৌদ্ধিক বিকাশের স্তরগুলির ভাগ হচ্ছে জ্ঞান তারপর হচ্ছে বোধ প্রয়োগ বিশ্লেষণ সংশ্লেষণ আর মূল্যায়ন এই ছয়টি তোমাদেরকে মনে রাখতে হবে কারণ এখান থেকে যে কোনো একটা মানে তুলে দিতে পারে বা যে কোনো তিনটে দিতে পারে একটা অন্য দিতে পারে সেটা তোমাকে খুঁজে বের করতে হতে পারে নেক্সট বলা হচ্ছে দেখো সাত নম্বর কোশ্চেনে কি বলা হচ্ছে বলছে বৃদ্ধি মানবদের ড্যাস ক্ষেত্রে পরিবর্তন আনে কি বৃদ্ধি মানুষের কোন ক্ষেত্রে পরিবর্তন আনে দেখো ভালো করে আকৃতি অবশ্যই আমার যদি বৃদ্ধি ঘটে আমি কী ভাব আমি যদি বৃদ্ধি ঘটে আমি হাইটে অনেক বড়ি বড়ো হবো ঠিক আছে আমি হাইটে অনেক বড়ো হবো আমি অনেক শরীরে মোটা হব তাহলে কি হচ্ছে দৈহিক পরিবর্তন আছে আকৃতির মানুষ মানুষের শরীরের আকৃতির পরিবর্তন ঘটছে নেক্সট হচ্ছে কাঠামো কারণ তোমার শরীরের যদি তুমি একটা রোগা টাইপের ছেলে তুমি অনেক খাওয়া দাওয়া ঠিকঠাক করলে এরপরে তুমি কি বললে মোটা সোটা হয়ে গেলে তার মানে তোমার শরীরের কাঠামোটা চেঞ্জ হয়ে গেলো ঠিক আছে তারপর হচ্ছে সংখ্যা সবকটি এগুলোর সংখ্যাটাও সেম হচ্ছে ঠিক আছে সব সংখ্যাটা কমতেও পারে সংখ্যাটা বাড়তেও পারে ওকে তাহলে এটা সঠিক আনসার সবকটি নেক্সট হচ্ছে বৃদ্ধির স্তব্ধ হয় মানে বৃদ্ধি স্তব্ধ হয় কখন মানে বৃদ্ধি কোন টাইমে গিয়ে থেমে যায় এখানে অপশানটা হচ্ছে কি কৈশোরকাল শৈশবকাল প্রাপ্তবয়স্ককাল আর পরিণত বয়সে অবশ্যই পরিণত কারণ মানবদেহের শরীরে যখন পরিণত হয়ে যাবে যখন সে ম্যাচিউরিটি লাভ করবে তখন তার শরীরে বৃদ্ধি হওয়ার মতন কোনো পরিস্থিতি থাকবে না তখন তার শরীরে কি হবে বৃদ্ধিটা আস্তে আস্তে কমে যাবে এমন একটা পর্যায়ে বৃদ্ধিটা পুরোপুরিভাবে স্টপ হয়ে যাবে তাহলে সঠিক আনসার অপশান ডি বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে কারণ আমি তোমাদের কাছে শুধুমাত্র আনসারটা কোশ্চি না কারণ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে সুতরাং বৃদ্ধি ও বিকাশের এই চ্যাপ্টারটিকে পুরো কমপ্লিট করতে আমাকে তিন থেকে চারটে এপিসোড লাগবে কারণ এখানে একশোটা কোশ্চেন আমি রেখেছি এই একশোটা কোশ্চিন আলোচনা করলে তোমাদের মধ্যে বৃদ্ধি ও বিকাশ দিয়ে রকম কনফিউশন থাকবে না সুতরাং তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবে প্রতিদিন আমি টপিক ওয়াইজ আলোচনা করবো ওকে দেখি আজকে কটা হয় বলছি দেখো ফ্রয়েডের মতে মেয়েদের ফ্রয়েডের মতে মেয়েদের বাবার প্রতি ভালোবাসাকে বলা হয় কি এইটা খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের সাইকোলজিক্যাল টার্মগুলো খুবই গুরুত্বপূর্ণ ইলেকট্রা কমপ্লেক্স এর জন্য একটা বিরাট হিস্টোরি আছে ঠিক আছে হিস্টোরিটা বলতে গেলে তোমাদেরকে অনেক একটু টাইম দিতে হবে কারণ হিস্টোরিটা শুনতে গেলে ইলেকট্রা কমপ্লেক্স কেন একটা রাজা রানীর ঘটনা আছে ঠিক আছে আর একটা আছে একটা আছে ইডি কমপ্লেক্স ঠিক আছে ইলেকট্রা কমপ্লেক্স আর ইডি কমপ্লেক্সের একটা বিশেষ একটা স্টোরি আছে সেই স্টোরিটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মূল বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো যদিও জানার খুবই দরকার ছিল অন্যদিন বলে দেবো ঠিক আছে জাস্ট জেনে রাখো বাবার প্রতি মেয়ের ভালোবাসায় কি বলা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স ওকে আর ছেলের মানে বাবার প্রতি ছেলের ছেলেদের বাবার প্রতি ভালোবাসায় কি বলছে ছেলেদের বাবার প্রতি ভালোবাসায় কি বলছে ইডি ইডিপাস পাস কমপ্লেক্স ওকে জাস্ট এইটুক তোমরা মনে রাখবে এই দুটো জিনিস তারপরে দশ নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে দেখো কাস্টাডিয়াল কি কাস্টাডিয়াল এখানে দেখো দিয়েছে কি ছেলেরা ভাবে মায়ের প্রতি ভালোবাসার জন্য বাবা তাকে শাস্তি দেবে ঠিক আছে দেখো এটা কি বলছে কাস্টেডিয়াল কমপ্লেক্স মানে অপশানগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে কারণ এই সাইকোলজি জিনিসটা মুখস্থর উপর না বোঝার উপর নির্ভর করে যে বলছে ছেলেরা ভাবে যে মায়ের প্রতি ভালোবাসার জন্য বাবা তাকে শাস্তি দেবে ঠিক আছে অপশান বি মেয়েরা ভাবে বাবার প্রতি ভালোবাসার জন্য মা শাস্তি দেবে ওইখানে অপশান সি উভয় এটার ব্যাপারটা হচ্ছে দেখবে সাধারণত মায়েরা কাকে ভালোবাসে বলতো সাধারণত মায়েরা দেখবে তার ছেলেদেরকে বেশি ভালোবাসে হুম বাবা মা অবশ্যই ছেলেকে মেয়ে ভালোবাসে কিন্তু দেখবে বাবার তুলনায় মায়েরা দেখবে তার ছেলেকে বেশি ভালোবাসে তখন ছেলেটা মনে মনে ভাবে যে মা আমাকে বেশি ভালোবাসছে হয়তো বাবা আমাকে কি করে শাস্তি দিতে পারে এটা একটা ভয় থাকে নেক্সট হচ্ছে মেয়ের ক্ষেত্রে মেয়েদেরকে দেখবে কিন্তু বাবারা বেশি প্রাধান্য দেয় ঠিক আছে প্রায়োরিটি দেয় তো মেয়েটা ভাবে যে মা হয়তো আমাকে বকা দেবে কিছু একটা ভাববে এই যে ভয় সেই ভয়টাকে কি বলছে কাস্টিডিয়াল কমপ্লেক্স ওকে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার উভয়টাই নেক্সট হচ্ছে বৃদ্ধি দ্রুত হয় খুবই গুরুত্বপূর্ণ বৃদ্ধি হচ্ছে কখন বৃদ্ধি হচ্ছে শৈশবের প্রারম্ভিক স্তরে ঠিক আছে প্রায় জন্ম থেকে জন্ম থেকে তোমার দুই থেকে আড়াই বছর পর্যন্ত শিশুর যে বিকাশটা হয় না খুবই দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে তারপরে বিকাশটা স্লিভাবে আরও স্লো হয়ে যায় খুবই স্লো হয়ে যায় তারপরে শিশু যখন তোমার কৌশলকালে পা দেয় অর্থাৎ বারো বছরে যখন যায় শিশু ঠিক দশ বছর থেকে শিশুর মধ্যে আবার ওই বৃদ্ধিটা আবার দ্রুত গতিতে বৃদ্ধি পেতে থাকে ওকে বন্ধুরা এটুক মনে রাখবে শিশুর বৃদ্ধি সবথেকে বেশি দেখা যায় প্রারম্ভিক শস্য বিস্তরে আর আরেকবার দেখা যায় কি প্রারম্ভিক কৌশলকালে ওকে নেক্সট কোশ্চিন বারো নম্বর দেখো বলছে বৃদ্ধি ড্যাশ দেহের মধ্যে আগে শুরু হয় কি বলছে বৃদ্ধি ড্যাশ দেহের মধ্যে আগে শুরু হয় অবশ্য মেয়েদের মধ্যে বৃদ্ধি শুরু হয় অবশ্যই মেয়েদের মধ্যে কারণ দেখবে একই সময়ে একই টাইমে যদি দুটো ছেলে মেয়ে জন্মগ্রহণ করে দেখবে যখন একটা মেয়ের বয়স বারো বছর হবে আর একটা ছেলের বয়স বারো বছর হবে তখন তোমরা একটু খেয়াল করে দেখবে যে মেয়েটা অনেকটা ম্যাচিউরিটি হয়ে গেছে মানে শারীরিক গঠনের দিক থেকে বুদ্ধির দিক থেকে বলছি না কারণ মানসিক দিক থেকে না হতে পারে সে কিন্তু শারীরিক গঠনের দিক থেকে অনেকটা ম্যাচিউরি ম্যাচিউর হয়ে গেছে কিন্তু ছেলেটা কী হয় আনম্যাচিউর হয়ে থাকে ঠিক আছে যেটা বলা যাবে অপুষ্টি বলা যেতে পারে সেরকম একটা রোগা টাইপের থাকতে পারে কিন্তু মেয়েরা সব দিক থেকে কিন্তু শরীরে কাঠামোর দিক থেকে অনেকটা কি হয় অনেকটা ম্যাচুরিটি লাভ করে সুতরাং এখানে মেয়েদের বৃদ্ধিটা দ্রুত গতিতে ঘটে নেক্সট কি বলছে দেখো বলছে শিশুর শিক্ষার ক্ষেত্রে কিন্ডার গার্ডেন পদ্ধতির কথা কে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ যে শিশুর শিক্ষার ক্ষেত্রে কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেন পদ্ধতির কথা কে বলেছেন এটার সঠিক আনসার হয়ে যাবে কি ফ্রাইওয়েল ওকে খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে এটা স্টার চিহ্ন দিয়ে রেখে দিলাম আমি খুবই গুরুত্বপূর্ণ দেখো পরের কোশ্চিন বলা হচ্ছে কিন্ডার গার্ডেন পদ্ধতিতে কিন্ডার গার্ডেন পদ্ধতিতে গিফট অফ কি বলছে অকুপেশান কিন্ডার গার্ডেন পদ্ধতিতে কোন কথাটা বলা হয়েছে গিফট অ্যান্ড অকুপেশান ওকে মানে এখানে থাকে যে কিন্ডার গার্ডেন পদ্ধতিতে কোন বিষয়ের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এখানে অসন্ধা থাকবে গিফট অফ অকুপেশনে থাকতে পারে তারপর থাকতে ডিটাকটিভ অপারেটার্স থাকতে পারে তারপর থাকতে পারে পক্ষমূলক পরিণমনের কথা বলা হয়েছে অনুভূতির স্তরের বিকাশের কথা বলা হয়েছে তাহলে এখানে কি থাকবে গিফটের কথা বলা থাকবে ঠিক আছে পুরস্কারের কথা বলা থাকবে এটা কিন্ডার গার্ডেন পদ্ধতিতে নেক্সট হচ্ছে পনেরো নম্বর কোশ্চেন দেখো ঈর্ষা ভালোবাসা ইত্যাদি এগুলো কী ঈর্ষা ভালোবাসা এগুলো আমরা সবাই জানি কি মানুষের মধ্যে যে ঈর্ষা ভালোবাসা আনন্দ ভয় আবেগ এগুলো সব হচ্ছে পক্ষোভ তাহলে এগুলো কি অপশান দেওয়া হচ্ছে কি দৈহিক প্রতিক্রিয়ার ফল অবশ্যই কোনো দিনও হবে না তার হচ্ছে প্রক্ষোভ অবশ্যই এটা সঠিক আনসার হয়ে গেলো কি প্রক্ষোভ এটা মানুষের মধ্যে কি থাকে প্রক্ষোভ এগুলো ঠিক আছে তাহলে মনে রাখবে প্রক্ষোভ এরপরে আমরা আরও ডিটেলসে আনসার করব মানুষের মধ্যে যে প্রক্ষোভগুলো ভাগ করা হয়েছে যে প্রাথমিক প্রক্ষোভ জটিল প্রক্ষোভ হুম অর্জিত পক্ষ এগুলো নিয়ে আলোচনা করব এগুলো খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে কি দেখো বলছে সহযোগিতা সহানুভূতি ইত্যাদি হলো কি বলছে এখানে এটাও কিন্তু এক ধরনের মানুষের মধ্যে পক্ষ ঠিক আছে সহযোগিতা সহানুভূতি এগুলোও মানুষের মধ্যে একটা পক্ষ বলা যেতে পারে কিন্তু এই পক্ষটা কিসের মধ্যে ভাগ করা হচ্ছে সেটা দেখো এখানে বলছে মানসিক বৈশিষ্ট্য পক্ষোভিক বৈশিষ্ট্য সামাজিক বৈশিষ্ট্য বৌদ্ধিক বৈশিষ্ট্য এটা সঠিক আনসার হয়ে গেল কি সামাজিক বৈশিষ্ট্য এবার তোমরা এখানে কোশ্চেন করতে পারো যে সহযোগিতা সহানুভূতি এগুলো তো পক্ষের মধ্যে পড়ছে ঠিক আছে কারণ পক্ষোভিক বিকাশ হচ্ছে বলে এগুলো আমাদের মনের মধ্যে আসছে তাহলে এটা কেন আমরা পক্ষবিক বিকাশ বলবো না কারণ সামাজিক বিকাশটা কেন বলব কারণ বন্ধু তোমরা দেখো তুমি সাপোজ ধরো তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি ধরো মুর্শিদাবাদ মুর্শিদাবাদের একটা গ্রামে বাড়ি যে গ্রামটার নাম ধরো দেওয়া আছে শহর ভাষা ওকে গ্রামটার নাম শহর ভাষা যেটার ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ তুমি এখন সাপোজ ধরো কোথায় গেছে উড়িষ্যাতে বেড়াতে গেছো তুমি কি বলবে তোমার বাড়ি কোথায় তুমি কি বলবে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ওকে তুমি সাপোজ ধরো কলকাতায় বেড়াতে গেছো তখন তুমি কি বললে তোমার বাড়ি কোথায় তুমি কি ওয়েস্ট বেঙ্গল বলবে বলবে না তুমি কি বলবে আমার বাড়ি মুর্শিদাবাদ এবার ধরো তুমি মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় গেছো তখন তুমি কি বলবে আমার বাড়ি শহর ভাষায় ঠিক সেরকম পক্ষবিগের মধ্যেই সামাজিক একটা পক্ষবি বিকাশটা পড়ছে তাই এখানে আমরা পার্টিকুলার চিন্তকরণ করবো করব কি সামাজিকটাকে যদি সামাজিক অপশানটা না থাকতো অবশ্যই আমরা পক্ষবিগটাকে আনসার করতে পারতাম ওকে নেক্সট হচ্ছে কি দেখো বলছে বিকাশ হলো বৃদ্ধির একটি অংশ কি বলছে বিকাশ হলো বৃদ্ধির একটি অংশ নেক্সট কি বলছে বৃদ্ধি হলো বিকাশ হলো বৃদ্ধির একটি অংশ অপশান টু বলছে বৃদ্ধি হলো বিকাশের একটি অংশ আর অপশান সি দুটি অবিচ্ছেদ্য আর অপশান ডি হচ্ছে দুটি আলাদা তাহলে এখানে সঠিক আনসারটি কী হবে দেখো অপশান সি হয়ে যাবে সঠিক আনসার মানে সরি অপশান ডি হয়ে যাবে এখানে সঠিক আনসার কারণ এ ও বি দুটোই ঠিক ঠিক আছে যেমন বৃদ্ধি ছাড়া বিকাশ ঘটে না বিকাশ ছাড়া বৃদ্ধি ঘটতে পারবে না ঠিক আছে দুটোই ঠিক দুটোই মানে পরস্পর সম্পর্কযুক্ত নেক্সট কী বলা হচ্ছে একটি শিশুর জন্মায় কী বলছে একটি শিশুর জন্মায় কিছু গুণাবলী নিয়ে অন্তর্নিহিত প্রবণতা নিয়ে অহিংসতা হিংসতা নিয়ে ওপরের শব্দটি যখন একটি শিশু কিন্তু জন্মায় দেখবে কী বলছে এখন যখন একটা শিশু জন্মায় তখন তার মধ্যে কিছু হেরিডিটিক্যালকি থাকে কিছু ক্যারেক্টারিস্টিক থাকে তার মধ্যে কিছু গুণাবলী থাকে যখন শিশু জন্মগ্রহণের পর ধীরে ধীরে পরিবেশের মধ্যে বড়ো হতে থাকে তখন তার মধ্যে সেই সমস্ত গুণাবলী আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে সেই ডেভেলপটাকে হওয়া কী বলছে অন্তর্নিহিত প্রবণতা তার মধ্যে লুকিয়ে আছে সে সমস্ত প্রবণতাগুলো যেগুলো বেরিয়ে আসতে পারছে না ঠিক আছে তখন ও হয়ে যাবে অপশন বি হয়ে যাবে সঠিকাংশে টাইমে কিন্তু যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন তার মধ্যে শুধুমাত্র কি থাকে কিছু তার ক্যারেক্টারিস্টিক থাকে তার হ্যারিডিটি জিনগত কিছু ক্যারেক্টারিস্টিক থাকে তার মধ্যে তাহলে এটা সঠিক আনসার কি আসবে অপশন এ নেক্সট কোশ্চিন বলা হচ্ছে দেখো উনিশ নম্বর কোশ্চিন বলা হচ্ছে সমাজ প্রোগ্রামমূলক শিখনের কথা কে বলেছেন সমাজ প্রোগ্রামমূলক শিখনের কথা কে বলেছেন এটা জ্ঞানমূলক কোশ্চিন মনে রাখতে হবে যে বান্দুরা ওকে নেক্সট কোশ্চেন কুড়ি নম্বর বলছে কি অর্থবহ শিখনের কথা কে বলেছেন অর্থবহ শিখনের কথা কে বলেছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতেই পারে যে এখানে মনে রাখবে কি স্লাবিন আসুবেল বান্দুরা ব্রুনার তাহলে এখানে সঠিক আনসার এসে কি আশুবেল শিখনের অর্থবহর কথা বলেছেন নেক্সট দেখো একুশ নম্বর বলছে যে বৃদ্ধি হলো বৃদ্ধি কি বৃদ্ধি হলো আকারের পরিবর্তন অবশ্যই সঠিক আনসার কারণ বৃদ্ধি হলে মানুষের শরীরে আকারের পরিবর্তন দেখা যাবে ক্রিয়ার পরিবর্তন এটা মনে হচ্ছে না তারপর হচ্ছে দৈ দৈর্ঘ্যের পরিবর্তন ওজনের পরিবর্তন তাহলে অপশান দুই নাম্বারটা এখানে সঙ্গত নয় তাহলে এই দুটো এই অপশান বিটা বাদ দিয়ে বাকিগুলো সঠিক আনসার দেখো খোঁজো এই দু অপশান সি হয়ে যাচ্ছে সঠিক আনসার এক তিন চার ঠিক আছে নেক্সট দেখো বলছে থন্ডাইকের মুখ্য সূত্রগুলি কি থন্ডাইকের মুখ্য সূত্রগুলি কি এখানে মনে রাখবে কি বন্ধুরা থন্ডাইক হচ্ছে মূলত তিনটি মুখ্য সূত্রের কথা বলেছেন এবং পাঁচটি গৌণ মানে অপ্রধান সূত্রের কথা বলেছেন তোমরা প্রত্যেকেই তিনটে সূত্র নামটা এখানে জেনে নাও কী বলছে অনুশীলনের সূত্র একটা হচ্ছে ফল লাভের সূত্র প্রস্তুতির সূত্র যখন থন্ডাইক সম্পর্কে আলোচনা করবো তখন এই সমস্ত অপশানগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করবো জাস্ট আজকে তোমরা অপশানগুলো জেনে রাখো ঠিক আছে এখানে সঠিক আনসার হিসাবে কি অপশান ডি হচ্ছে সঠিক আনসার নেক্সট হচ্ছে কি তেইশ নাম্বার থন্ডাইকের গৌণসূত্রের সংখ্যা কটি থনডাইকের গৌণসূত্রের সংখ্যা কটি পাঁচটি এ ধরনের কোশ্চিনগুলো অন্যান্য স্টেটে বারবার এসেছে সুতরাং খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবে আর সূত্রগুলো এখানে জেনে নাও এখানে ইনপুট করা আছে যে বলছে কি দেখো এখানে যে সূত্রগুলোর কথা বলা হয়েছে সেই সূত্রগুলো একটু দেখে নাও কি বলা হচ্ছে সূত্রতে দেখো এখানে যে সূত্রগুলোর কথা বলা হয়েছে যে ঠন্ডায় যে পাঁচটি সূত্রের কথা বলেছেন সেই সূত্রগুলো দেখো বলছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র সূত্রগুলোর অবশ্যই আমি পরবর্তী যে যখন ঠন্ডাইখ নিয়ে আলোচনা করব প্রতিটা সূত্র নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। আশা করছি তোমরা যদি বুঝতে পারো তোমরা কখনোই ভুলবে না কারণ এখানে মুখস্থ করা কোনো ব্যাপার নেই কারণ এখান থেকে অনেক তোমার বোধমূলক কোশ্চেন থাকে ওকে সাইকোলজি মানেই বোধমূলক কোশ্চিন দেখো এখানে বলছে বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র মানসিক অবস্থা সূত্র তার বলছে আংশিক প্রতিক্রিয়ার সূত্র সাদৃশ্যের সূত্র আর অনুসঙ্গমূলক সঞ্চালন সূত্র জাস্ট তোমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করো কি কি রয়েছে কারণ এখান থেকে পরীক্ষা আসবে যে থন্ডাইকের মতে থন্ডাইকের মতে কোন সূত্রটির অন্তর্গত নয় ঠিক আছে এখানে তিনটে সূত্র দেবে একটা হচ্ছে অন্য সূত্র দিয়ে দেবে তোমাদেরকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে ওকে তারপরে বলা হচ্ছে দেখো চব্বিশ নম্বর কোশ্চিনে বিকাশ হল কি বিকাশ হলো কি দৈহিক মানসিক প্রক্ষোভিক সামাজিকের পরিবর্তন কেবল দৈহিক পরিবর্তন কেবল সামাজিক পরিবর্তন কেবল সামাজিক না বিকাশটা হচ্ছে কি বিকাশটা হচ্ছে ব্যক্তি জীবনের অর্থাৎ মানুষের সামগ্রিক বিকাশ একটা মানুষের সামগ্রিক বিকাশ বলতে কী বোঝাচ্ছে তার দৈহিক হতে পারে মানসিক হতে পারে সামাজিক হতে পারে প্রক্ষোভিক হতে পারে তার প্রতিটা দিক থেকে যদি শিশুর উন্নতি ঘটে সেটাই হচ্ছে কি বিকাশ ওকে তাহলে এখানে অপশান এ হয়ে যাবে সঠিক আনসার আজকের আলোচনার শেষ কোশ্চিন কারণ একশোটা কোশ্চিন রয়েছে কারণ চারটে ভিডিও ছাড়া কমপ্লিট করা সম্ভব নয় ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে দেখো আজকে শেষ কোশ্চিন এটাই যে বিকাশ হলো কি বিকাশ হচ্ছে বংশগতির ফল পরিবেশের ফল উভয় অবশ্যই আমরা জানি যে বিকাশ হচ্ছে কি বংশগতি এবং পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া হয় এখানে মনে রাখবে বন্ধুরা যে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ গতবার টেটে এসেছিলো যে বিকাশ কি বিকাশের সঙ্গে যে বংশগতি এবং পরিবেশের যে সম্পর্কটা রয়েছে সেটা কিন্তু কি কী হিসাবে আছে গুণিত হিসাবে আছে মনে রাখবে ঠিক আছে পরীক্ষা দিতে পারে যে বংশগতি মাইনাস পরিবেশ গুণিত থাকতে পারে প্লাস থাকতে পারে ভাগ থাকতে পারে তখন সঠিক আর সেটি হিসাবে কি ইন্টু ওকে বন্ধুরা তাহলে এই ছিল আজকের আমাদের ফার্স্ট এপিসোডে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন আলোচনা অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখার চেষ্টা করবে কারণ এগুলো যদি দেখো তাহলে তোমাদের নতুন করে বই পড়ার প্রয়োজন বোধ আমি করি না কারণ এখান থেকে তোমরা যদি প্রচুর ভিডিওগুলো দেখো আশা করছি প্রতিটা জিনিস তোমাদের মধ্যে কমপ্লিটলি ধারণা হয়ে যাবে আর তোমরা তো অনেক দিন থেকেই বই পড়ছো সুতরাং জাস্ট একটু রিভাইজ করে নাও তাহলে তোমাদের মধ্যে মনের মধ্যে থেকে যাবে ওকে বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং